রেশনের নিম্নমানের সামগ্রী দেবার অভিযোগ উঠল রেশন মালিকের বিরুদ্ধে এমনই অভিযোগে এদিন রেশন দোকানের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের ঘটনার তদন্ত শুরু হয়েছে রেশনের নিম্নমানের সামগ্রী প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা বেলেরি এলাকায় স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে মীরা সাধুকা তার ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে নিম্নমানের রেশন সামগ্রী দিচ্ছিলেন আর দীর্ঘদিন ধরেই তা নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন এলাকার লোকজন শনিবার রেশন দেওয়া শুরু হলে ফের একই রকম সামগ্রী দিতে থাকলে এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন এবং দোকান মালিকের নাতিক সহ তিন কর্মচারীকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এছাড়া প্রতি সপ্তাহে মানুষের কাছে টাকা নিয়ে করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কবরডাঙ্গা থানার পুলিশ এসে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা চালে দেখলাম দাদা যথেষ্ট পোকা রয়েছে নোংরা রয়েছে এটা তো খাবার অযোগ্য দাদা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা